আজকে তোমাদের সাথে আমার একটা ফেভারিট লুক নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে হীরামান্ডি লুক। তো অনেকে আমাকে ইনবক্সে বলেছো দিদি মেকআপ লুকটা দেখাতে, তো আমি তোমাদের কথা অনুসারে মেকআপ লুকটা ফুল মেকওভারটা নিয়ে চলে আসলাম। আর আজকে তোমাদের সাথে কিছু প্রোডাক্ট রিভিল করাবো যেটা তোমরা গরমের জন্য স্পেশালি কিনে নিতে পারো তোমাদের নিজেদের জন্য। তো প্রথমে আমি ইউজ করেছি একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার, যেটা পিএসসি ছিল, খুবই ভালো ময়েশ্চারাইজার, তোমরা গরমের জন্য এটা ইউজ করতে পারো। দেন ইউজ করেছি অয়েল কন্ট্রোল একটা প্রাইমার, যেটা ছিল পিএসসি, আমার ভীষণ ভালো লাগে কারণ আমার নিজেরই ভীষণ অয়েলি স্কিন, তাই অয়েল কন্ট্রোল প্রাইমারটা আমার ভীষণ দরকারি। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ইউজ করতে পারো। দেন ইউজ করেছি সুইস বিউটির একটা কনসিলার, যেটা আমার ডার্ক স্পটটাকে অনেকটাই হাইড করে। এরপর ইউজ করলাম ফাউন্ডেশন হিসাবে Forever 52 এর, ভালো, খুব ভালো ফাউন্ডেশন, যেটা একটা ক্রিম বেস এবং দেখো টেক্সচারটা একদম বাটারি টেক্সচার, ফুল কভারেজ সমস্তটাই পেয়ে যাচ্ছ, আর গরমের জন্য স্পেশালি খুব ভালো, তোমরা কিনে নিতে পারো। এর সেট নাম্বার কি অবশ্যই ইনবক্স করো বা তোমরা কমেন্ট করতে পারো। এরপর সুইস বিউটির আরেকটা কনসিলার দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। তো দেখো খুব ভালো সুইস বিউটির কনসিলারগুলো, মিডিয়াম কভারেজ তবে খুব ভালো কাজ করে। তো দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করার হয়ে গেলে দেন আমি অন্য স্টেপে যাব। খুব হালকা হাতে ব্লেন্ডটা করতে হবে, খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে, দেখতে পাচ্ছ খুব কম দামের মধ্যে, কম রেঞ্জের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এবার একটা ইনসাইটের এই ক্রিম ব্লাশারটা ইউজ করছি, কারণ হীরামান্ডি লুকের মেকআপ লুকটা একদম ন্যাচারাল লুক ছিল এবং সুন্দর একটা টোন বেস ছিল, তো সেই জন্যই আমি এই রকম একটা মেকআপ লুক ক্রিয়েট করছি। পুরো মেকআপ লুকটাকে সেট করে নিচ্ছি সুইস বিউটির এই বানানা পাউডার দিয়ে, যেটা খুব ভালো হয় এই গরমের জন্য। তোমরা বানানা পাউডারটা ইউজ করতে পারো যারা মিডিয়াম স্কিন টোনে রয়েছো, তো ইন্ডিয়ান স্কিন টোনে বানানা পাউডারটা ঠিকঠাকই যায়। যেহেতু আমার আইব্রোটা ঠিকঠাক করা নেই, তাই আইব্রোটাকে আমাকে ঠিক করতে হচ্ছে, আজকে আইব্রোটা ড্র করেছি পিএসসির একটা আইপোমেড দিয়ে। এরপর আইব্রোটাকেও একটু কারেকশন করে নিয়েছি, এবং যেহেতু আই মেকআপ করবো খুব সিম্পলভাবে, তো তার জন্য এখানে ইউজ করেছি বি পারফেক্ট কার্নিভালের প্যালেট। তো দেখো খুব সিম্পলভাবে লুকটা ক্রিয়েট করছি, একটা গর্জেস আই মেকআপ যেটা একটু শিমারি হবে। তো দেখো ফুল লুকটা, তো মোটামুটি আমি আইকর্নার দিয়ে মেকআপ লুকটা করেছি, সামনে কিন্তু কিছুই করিনি। তো আইলিডের সামনেটা আমি এইভাবে একটা গোল্ডেন বেস শিমারি কালার লাগিয়ে নিয়েছি, যেটাও সুইস বিউটির ছিল, যেটা খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর যদি চাও আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারি, কারণ আমিও এখন এটা আমি প্রোডাক্ট সেল করছি, যদি তোমরা চাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি এটা ডেলিভারি করতে পারবো। একটু হাইলাইট করে নিলাম আইব্রো, ব্রো বোনের নিচটা আর আইকর্নাটা, নিচটা একটুখানি ব্রাউন কালার দিয়ে সেট দিয়ে, তারপরে মাস্কারা পরে নিচ্ছি যাতে ভিজিবল হয় আইল্যাশগুলো। আইল্যাশ তো খুব কম, তাই জন্য আইল্যাশটা ভিজিবল করার জন্য 3 থেকে 4 বার কোট করতেই হয়। এরপর চলে আসলাম কন্টোরে, মুখটাকে একটু সরু দেখাতে, একটুখানি বেশ কাটকাট দেখাতে হলে কন্ট্রোল তো অবশ্যই করতে হবে। পোর্সের এই কন্ট্রোলটা ভীষণ ভালো, তোমরা অবশ্যই ইউজ করতে পারো, যারা খুব কম কন্ট্রোল বলতে একদম মানে কাটকাট নয় কিন্তু ট্যানি লুক দেয়, একটু ব্রোনজিং লুক দেয় এই কন্ট্রোলটাই। এরপর আই ম্যাজিকের একটা ব্লাশার লাগিয়ে দেন পুরো মেকআপটাকে সেট করে নিলাম পিএসসির মাইক্রো ফিনিশ শেডিং স্প্রে দিয়ে। এরপর হাইলাইট করে নিলাম হজু হাইলাইটটা, ভীষণ ভালো, আমার প্রিয় হাইলাইটার, কম প্রাইসের মধ্যে আবারও তো সস্তায় পুষ্টিকর তোমরা জানোই সেটাই, এই হজো হাইলাইটটা ভীষণ ভালো সস্তার মধ্যে। একটুখানি লিপ লাইন করে নিলাম, তারপরে ডিল্যান্সির এই প্যালেট দিয়ে লিপস্টিকটা পরে নিচ্ছি, এবং সেটটা দেখো আমি দেখিয়ে দিয়েছি, সেই দিয়ে সেটটা করে নিয়েছি। ডিল্যান্সির এই লিপ প্যালেটটাও ভীষণ ভালো মেকআপের ক্ষেত্রে আর খুব লং লাস্টিং হয়। তো দেখো ফুল মেকওভারটা, তো যেরকম আমার কাছে ড্রেস ছিল, জুয়েলারি ছিল, সেইভাবেই পরেছি, আর ফুল মেকওভারটা এরকমই ছিল। তো চুলটা ঠিকঠাক কিছু করতে পারিনি, তবু যেটুখানি হয় কার্লি, আমার চুল এমনি কার্লি, তার মধ্যে একটু কার্ল করে এটাকে সেট করেছি। তো ফুল মেকওভারটা এই ছিল, তোমাদের কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। বা